हाय फ्रेंड्स, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? आशा करी आल्लाहर अशेष रहमते सबाई अनेक भालो आछेन। आमार ए ब्लगेर प्रथमे आमी सबाईके जानिए दिच्छी जे आजकेर ए ब्लगटा कोयेकटा आपु आमाके अनेक रिक्वेस्ट करेछिलो किछुदिन धरे, सेजन्य आजके ए ब्लगटा आमी तैरि करेछि। कारण आपनारा आमार एकटा परिवार, सेजन्य आपनादेर कथा मतो किन्तु आमी ब्लग आपनादेर साथे शेयार करी आपनादेर रिक्वेस्ट अनुयायी। তা না হলে কিন্তু আমি এরকম ধরনের ব্লগ শেয়ার করতাম না, সেজন্য কেউ ব্যাড কমেন্ট করবেন না প্লিজ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যেভাবে করছি এভাবেই যে আপনাদেরকে করতে হবে তেমন কোনো কথা না, জাস্ট আমি কি করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপুরা আমার কাছ থেকে এটাই দেখতে চেয়েছিল। তো একদম সকাল থেকে আমি কি কি খাওয়া দাওয়া করি সেটাই হচ্ছে বিষয়। তো এক একজনের সকাল এক এক রকম করে কাটে। তো আমার হচ্ছে একদম সকালবেলায় খেতে হয় থাইরয়েডের ওষুধ। আমার রিসেন্টলি থাইরয়েড ধরা পড়েছিল যখন প্রথম আর কি প্রেগন্যান্সির পরে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আড়াই মাসে, তখনই আমার এটা ধরা পড়েছিল থাইরয়েড, আর অল্প বেশি না। তো এটা হচ্ছে থাইরিন 25। তো এটাই হচ্ছে খালি পেটে খেতে হয় প্রতিদিন সকালে একটা করে, আর সাথে আমি এই গ্যাস্ট্রিকের ওষুধ খাই। তো আমি হচ্ছে ইবনে সিনায় চেক আপ করেছিলাম, তো সেই ডক্টরই আমাকে দিয়েছে। তো ওই গ্যাসের ওষুধ আর হচ্ছে এই থাইরয়েডের ওষুধ, এই দুইটা আমি একদম খালি পেটে খেয়ে নিচ্ছি। আর পানি আমি এখনই পুরো এক মগ পানি খাবো না, কারণ বেশি পানি খেলে আমার একটু সমস্যা হয়, সেটা হচ্ছে মানে বমি আসে। তো আমি ওষুধ দুইটা অর্ধেক পানি দিয়ে খেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন অবকাল ডি, এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ, এটা সকালে খাবার মানে নাস্তা খাওয়ার পরে খেতে হবে। তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি ওষুধ আমি খাই। আর এখানে হচ্ছে জেপিরন আছে, ওটা হচ্ছে আয়রনের, ওটা রাতে খেতে হয় খাবার পরে। তো আমি দেখাচ্ছি দেখাবো আপনাদেরকে কখন কি খাই। তো খালি পেটে ঔষধ খাওয়ার ঠিক 5 মিনিট পরে আমি অল্প কিছু মুড়ি খাবো, কারণ এই মুড়িটা সকালে যদি খাওয়া হয় খালি পেটে তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই দূর হয়। আর এই সময় কিন্তু গ্যাসের সমস্যা অনেকের হয়ে থাকে, অনেকের মানে সবারই প্রায় হয়ে থাকে, আমার তো খুবই সমস্যা হয়। মাঝে মাঝে আমার দুইটা করেও ঔষধ খেতে হয়, প্রথম অবস্থায় দুইটা করেই খেতাম, এখন অবশ্য একটা করে খাই। তবে যেদিন বেশি আর কি ফাস্টফুড ধরনের কিছু খেয়ে ফেলি সেদিন দুইটা খেতে হয়, সকালে একটা রাতে একটা। এবার মুড়ি খাবার ঠিক 15 মিনিট পরে আমি কিছু খাবার খেয়ে নেব, এটা আমি প্রতিদিনই খাই। তো আমি পরামর্শ দিচ্ছি না, আমি আপনাদেরকে বলছি যে আপনারাও কিন্তু এভাবে খেতে পারেন, এই খাবারগুলো খারাপ না, আসলে খেলে আপনারই ভালো হবে, আপনার বেবির ভালো হবে, সেজন্য বলছি। তো এখানে বড় সাইজের খেজুর, এজন্য আমি দুইটা নিছি, আর যদি ছোট হতো তাহলে কিন্তু তিনটা নিতাম। আর খেজুর দুইটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি কিছু কিশমিস নিব। তো এখানে কিশমিস আমি কোনো গুনে নিচ্ছি না, তারপরেও এখানে 10-15টা মতো কিশমিস নিচ্ছি। আর এখান থেকে আমি কাঠবাদাম নিয়ে নেব 5টি, আর কাজু বাদাম 5টি 10টি, যেটাই হোক আমার কাছে কাজু বাদাম ভালো লাগে, এজন্য আমি 10টা করে খেয়ে থাকি কাজু বাদাম। আবার এসব বাদাম জাতীয় জিনিস কম খাওয়াই ভালো, তা না হলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে, সেটা বুঝে শুনে খেতে হবে। আপনি খেয়ে দেখতে পারেন, যদি কোনো প্রবলেম না হয় তাহলে আর সমস্যা নাই। তো এটা হচ্ছে একটা কাজু বাদামের কৌটা, তো এর ভিতরে এমনি বাদাম রেখেছি। বাদামটা এখন আমি ঘি দিয়ে ভেজে খাচ্ছি না, কারণ ওটা ভেজে খেলে বেশি গ্যাস মানে গ্যাসের সমস্যা হয়, সেজন্য কাছায় রেখেছি। তো এখান থেকে কয়েকটা নিয়ে খাই আর কি। আর আপনারা এর সাথে অনেকগুলো অন্য রকম বাদামও নিতে পারেন, আরও অনেক ধরনের বাদাম আছে সেগুলোও নিতে পারেন, পেস্তা বাদাম, তারপর হচ্ছে আখরোট,
আর আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছি। ছোলাটা বেশি করে ভিজিয়ে রাখি কারণ আপনাদের ভায়াও খায় ছোলাটা, আবার অনুভাও খায় সকালে, সেজন্য বেশি করে ভিজিয়ে রেখেছি। তো এই যে সকালে আমি নাস্তা করার আগে এইগুলো খেয়ে থাকি। তবে এগুলো আমি খাওয়া স্টার্ট করেছি প্রায় 2 মাস মতো হচ্ছে, এর আগে কিন্তু আমি এইগুলো খেতাম না, কারণ প্রেগনেন্সির পুরো 4 মাস পর্যন্ত কিন্তু মানে অন্য কিছু তেমন খাওয়া যায় না, খেলেও সহ্য হয় না, বমি হয় সেজন্য। আর অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করছে যে মানে আমার কত মাস চলছে, তো ওই যে 7 মাস শেষ হলো, হয়ে 8 মাসে পড়লো আজকে। তো এই সময় কিভাবে খাওয়া দাওয়া করি সেটার ভিডিও কিন্তু দিচ্ছি, আর এর আগে 4 মাস পর্যন্ত কি কি খাবেন যে কে লাইফ স্টাইলে, তো সেরকম একটা ভিডিও আছে। আর ওজনও বাড়বে না 4 মাস পর্যন্ত, তো না দেখলে ওটা দেখে নিতে পারেন। মানে প্রথম থেকে 4 মাস পর্যন্ত আপনারা কি কি খাবেন সেরকম একটা ভিডিও, আর 5 মাসের পরে আপনারা এভাবে খেতে পারেন। তো কথা বলতে বলতে আমি খাওয়াটা শেষ করে ফেললাম, আর এগুলো খাওয়ার পরে এখন আমি পানি খাব। তো আমি এই গ্লাসটায় পানি খাই, সেজন্য দেখালাম আপনাদেরকে, এটাতেই খাচ্ছি। আমি আসলে যেরকম যা করি তাই কিন্তু আপনাদেরকে দেখাই, কোনো শো দেখানোর জন্য কোনো কিছুই করি না। আর আমি এগুলো খেয়েছি, পরে হচ্ছে অনুভাও খাবে, তাই ওকেও একটু দিলাম, ও খাচ্ছে। আর ও সকালে ঘুম থেকে উঠে কিন্তু ওইগুলা খায়, বাদাম, খেজুর, এগুলা কিশমিশ। আর সকালের নাস্তায় আমি ভাত না খাওয়ার চেষ্টা করি, সকালের নাস্তায় আমি এই দুধ কর্নফ্লেক্সটাই খাই। এটা আমি 1 কাপ দুধের ভিতরে নিয়ে নিয়েছি, এই চকোসটা খেতেও ভালো লাগে, আবার আমিও খাই, অনুভাও খাই। এটা আমি সকালের নাস্তায় এটা খাই, আর এর সাথে আপনারা একটা সেদ্ধ ডিম খেতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি ঘি দিয়ে এই ডিমটা ভেজে নিয়েছি, এটা খাচ্ছি। এর সাথে সালাদও নিতে পারেন, তো আমি হচ্ছে এটা শুধুই খাচ্ছি। আর প্রতিদিন যে একই খাবার খাই সেটার কিন্তু কোনো কথা নাই, মাঝে মাঝে দুধ কর্নফ্লেক্সও খেতে ভালো লাগে না, তখন হচ্ছে বাসায় যা একটু খিচুড়ি রান্না করলে একটু খেলাম, কি রুটি বানালে রুটি খেলাম এরকম, কিন্তু রেগুলার আমি ওটাই খাই, দুধ কর্নফ্লেক্স ওটাই আমার পছন্দ, ওটাই খেতে ভালো লাগে। আর দুধের জিনিসটা সকালে খাওয়াই ভালো, তাহলে কিন্তু আর মানে সমস্যা হয় না। আর বিকালের পরে দুপুরের পরে যদি দুধের জিনিস খাই তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। এখন নাস্তা করার পরে আমি এই যে সেই ক্যালসিয়ামের ওষুধটা খেয়ে নিচ্ছি। আর এই যে দুপুরে রান্না করার জন্য এইগুলা বের করেছি, পাবদা মাছ অলরেডি চুলায় দিয়ে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে বড় কাতলা মাছ নিয়েছিল সেটা, আর এটা হচ্ছে বেলে মাছ, আর মুরগি, তো আর এটা হচ্ছে শাক ভাজি। তো এইগুলো সব রান্না করা হচ্ছে, আর আম্মু রান্না করছে, ওটা আম্মু থাকতে এই ভিডিওটা করা। আসলে এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও, তো সব রান্নাই হয়ে গেছে, আর আমি এই জন্য আর ভিডিও করতে পারিনি যেহেতু আম্মু রান্না করেছে সেজন্য। তো কাতলা মাছটা ভুনা করা হয়েছে, আর সব কিছু কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, আপনারা কিন্তু সরিষার তেল বাদে অন্য তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কিন্তু ওটা দিয়ে তো আর এমন সব কিছু রান্না করে খাওয়া হয় না, তো চেষ্টা করবেন সয়াবিন তেল না খাওয়ার। এবার হচ্ছে মধ্য সকালের নাস্তায় আপনারা চাইলে ফল খেতে পারেন, যে কোনো ফল। আমি এখান থেকে 2টা আম খেয়েছি, আমার আম খুবই প্রিয় সেজন্য আমি 2টো আম খেয়েছি, এটা আমি 12টার দিকে খেয়েছি। এবার হচ্ছে দুপুরের আমি কি কি খাবো সেগুলো নিয়ে নিচ্ছি। তো ভাতের পরিমাণটা প্রথমে আমি নিয়েছি 1 কাপ, আর নিব আমি 1/2 কাপ, তো আমি এই 1.5 কাপ ভাত খাবো দুপুরবেলা। আমি কিন্তু একবেলায় ভাত খাই, শুধুমাত্র দুপুরে, সকালেও খাই না রাতেও খাই না, আর রাতে খাই রুটি, তো দেখাবো আপনাদেরকে, ভিডিওটি দেখতে থাকুন। তো 1.5 কাপ ভাত নিয়ে নিলাম, আর এর সাথে যা যা রান্না করেছি ওটা, তো মুরগি নিয়েছি, প্রথমে এই যে শাক ভাজি,
তারপরে বেলে মাছ চচ্চড়ি, কাতলা মাছ নিয়েছি 1 পিস, মুরগির মাংস নিয়েছি 3 পিস, আর পাবদা মাছটা আমি খাইনি। এত কিছু আসলে খাওয়া যায় না, তো পাবদা মাছটা হলো রাত্রের জন্য রেখে দিয়েছি, ওটা আর কি কেউ খাবে না, তো এইগুলাই খাওয়া হয়েছে। রাতে তো বেশি একটা কিছু লাগে না, সেজন্য 1 ভাগের তরকারি রাতের জন্য রেখে দেওয়া হয়েছে, আর এগুলোও তো থেকে যাবে। আর এই সময় তো ওজন কমানোর কোনো মানে প্রশ্নই ওঠে না, এখন হচ্ছে হেলদি থাকতে হবে এই যা, তবে যে কার্বোহাইড্রেটের পরিমাণ যে বাড়িয়ে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আমাদের মা চাষিরা কী মনে করে, মানে জম্মের খাওয়ানো খাওয়াই ভাত টাত হ্যান ত্যান খেয়ে মোটা বানিয়ে অনেক সময় তারপরে প্রেশার ডায়াবেটিস বাড়িয়ে ফেলে, এজন্য কার্বোহাইড্রেট খাওয়া যাবে না অতো। ভাত কম নেবেন আর তরকারি বেশি করে খাবেন, সবজি চেষ্টা করবেন বেশি করে খাওয়ার জন্য। আর হচ্ছে বিকালের নাস্তায় আমি একটু আম খাচ্ছি, আমি এখানে 3টা আম নিয়েছি, 3টা আম খাবো, আমার কাছে আম বেশি পছন্দ সেজন্য। আপনারা চেষ্টা করবেন সিজনাল ফল খাওয়ার জন্য বেশি বেশি। এবার আমি সন্ধ্যার দিকে একটু নাস্তা করব, চা খাবো আর কি, এজন্য 4 পানি বসিয়ে দিলাম। তো টোস্টটা শেষ হয়ে গিয়েছিল, তো আবারও নিয়ে এসেছে, তো আমি এই টোস্টটা আবার নিয়ে নিচ্ছি একটা জারের ভিতরে। আর আমি কিন্তু সপ্তাহে একদিন শুক্রবার দিন ইচ্ছামতো ফাস্ট ফুড খাই, তাছাড়াও কিন্তু আমি চানাচুর বিস্কুট তেমন খাই না, তবে এই মাঝে মাঝে একটা টোস্ট খাই চার সাথে যদি ভালো লাগে তাহলে। আর প্রেগনেন্সির সময় চা না খাওয়াই ভালো, তবে আমি ডক্টরের কাছ থেকে শুনেছি, আমার যে ডক্টরটা দেখে ইবনে সিনাই, তো বলেছে যে 2 কাপের বেশি চা খাওয়া যাবে না, তাই আমি 2 কাপ না আমি 1 কাপ করে খাই, আম্মু যখন ছিল তখন অবশ্য আমি 2 কাপ করে খেয়েছি আর এখন আমি 1 কাপ করে খাই। কেউ থাকলে আসলে মানে 2 বার খাওয়া হয় চাটা, তো এখন আমি 1 বার করে খাচ্ছি। আর 1 চামচ নেব আমি চিনি, আসলে চিনি ছাড়া এখন চা খেতে পারি না, আগে তো ডায়েট করতাম যখন চিনি মানে ছাড়াই খেতাম, চিনি ছাড়া খেতাম খুব ভালোই লাগতো, কিন্তু এখন চিনি ছাড়া খেতে গেলে বমি চলে আসে, তো 1 চামচ চিনি খাই আমি দিনে যখন চা খাই, কোনো কোনো দিন আবার চা আবার নাও খাওয়া হয় এরকম। আর চাটা আমার খুবই ফেভারেট, সবাই জানে সেটা, এই জন্য চা না খেয়ে থাকতে পারি না, দিনে 1 কাপ হলেও খেতে হবে এরকম। আগে কিন্তু আমি যখন প্রথম প্রেগনেন্সিতে প্রথম প্রথম আমি 3 মাস 4 মাস পর্যন্ত চাও খেতে পারিনি, মানে কোনো রকম মিষ্টিই খেতে পারিনি, আর মাছের গন্ধ তো সহ্যই করতে পারতাম না এরকম অবস্থা। কিন্তু 5 মাস পরে, 5 মাস যখন পুরো 6 মাসে পড়লো, তারপর থেকে কিন্তু আমি এগুলো আবার খেতে পারি, তো এখন থেকে আবার আমার চার উপরে আবার ইয়া হয়েছে, মানে খেতে ইচ্ছা করে চাটা আবার। তো চার সাথে আমি 1টা টোস্ট খাবো, এটা কিন্তু অপশানাল, আমি ইচ্ছা করলে আপনি খেতেও পারেন নাও পারেন, একদিন 1টা টোস্ট খেলাম কি একদিন 1টা বিস্কুট খেলাম এরকম। আর কোনো কোনো দিন আবার খাই না, কোনো কোনো দিন আবার মুড়ি দিয়ে খাই এরকম করি। এবার হচ্ছে রাতের খাবার, রাতের খাবারে কি খাই, আমি রাতের খাবারে 2টা রুটি আর 1টু সবজি, সবজি যতটা খেয়ে পারেন, 2টার বেশি রুটি না খাওয়াই ভালো, আর হচ্ছে 1টু সালাদ, এভাবে খেতে পারেন। আমি এভাবে খাই কারণ কার্বোহাইড্রেটের পরিমাণ অত বেশি খাওয়াটা ভালো না। আর মাদার হরলিক্সের কথা যে এটা এই সময় অনেকেই খাই, আমি আগে তো 1টা কিনেছিলাম, তো যখন আমি এটা খেয়েছি আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে গিয়েছিলো, এই জন্য কিন্তু আমি আর ওটা খাইনি। তো এই হলো সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাই আপনাদের সাথে শেয়ার করেছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ 1টা লাইক দিয়ে দিবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর একেবারে রাতে ঘুমানোর আগে মানে আমার খাওয়া দাওয়ার পরে, তারপরে আমি এই যে এই জেপিরন এই আয়রনের ওষুধটা খেয়ে তারপরে ঘুমাবো। আর এর আগে আমি কিন্তু 1টা ভিডিও দিয়েছি প্রথম থেকে 3-4 মাস পর্যন্ত ওজন না বাড়িয়ে কী কী খাবেন, তো চাইলে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।